নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে বানাবো সর্ষের রুই। তার জন্য যা উপকরণ লাগছে তা হলো পাকা রুই মাছ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষে, কালো সর্ষে ও সাদা সর্ষে, সর্ষের তেল, নুন, চিনি স্বাদ মতো, বাটা লঙ্কা, গরম মশলা গোটা নিয়েছি, একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, জৈত্রী ও জায়ফল অল্প করে টুকরো করে নিয়েছি। রান্নাটি আমি দুধে করব, তাই দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। প্রথমে মাছগুলো সর্ষের তেলে ভালোভাবে ভেজে নেব। এরপর মিক্সিতে দুরকম সর্ষে, কাজু, গরম মশলা দিয়ে আমি ভালোভাবে বেটে নেব। এরপর কড়াইতে আমি তেল দিয়ে পাঁচ ফোড়ন দেবো। এরপরে টমেটো টুকরোগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। টমেটোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বাটা লঙ্কা এবং সর্ষে পেস্টে আমি ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে আমি একটু সর্ষে তেল দিয়ে দেবো। দেওয়ার পরে আমি কষানো হয়ে গেলে আমি দুধটা দিয়ে দেব। মশলা সহ দুধটা ফুটে উঠলে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছ ফুটে উঠলে মিনিট পাঁচেক পরে উল্টে দেবো এবং আবারও মিনিট পাঁচেক রান্নাটা হতে দেবো। এরপরে আমাদের তৈরি হয়ে যাবে সর্ষের রুই। আমাদের তরকারিটি রান্না হয়ে গেছে, এবারে আমরা প্লেটে সার্ভিসিং করে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানান, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। বন্ধুরা, আজকে আমি তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।